বিসমিল্লাহ রহমান রহিম আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি আজকে আমি দীপা ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব দীপা ঔষধটি ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি তৈরি করে থাকে এর জেনেরিক নাম হল রুপাটেডিন এটি সাধারণত দীপা ট্যাবলেট আকারেই পাওয়া যায় যে সকল রুগীদের জন্য দীপা ঔষধটি দেওয়া হয়ে থাকে সাধারণত যে সকল রুগীদের মাত্রায় অ্যালার্জি চুলকানি রয়েছে সহজে চুলকানি ভালো হয় না চুলকাতে চুলকাতে ঘা করে ফেলা নাক দিয়ে পানি পরা বারবার হাসি আসা অ্যালার্জির কারণে নাক ফুলে থাকা শ্বাস নিতে কষ্ট হওয়া সিজনাল এবং প্রিনিয়াল অ্যালার্জি রাইনোটাইটিস এবং আর্টিকারিয়া এ সকল রোগীদের জন্যই দীপা ঔষধটি দেওয়া হয়ে থাকে দীপা ঔষধটি অ্যালার্জি চুলকানি এবং ঠান্ডা জাতীয় বিভিন্ন সমস্যা নাক দিয়ে পানি পড়া বারবার হাসি আসা এ সকল সমস্যা দূর করার জন্য দীপা ঔষধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দীপা ঔষধটি শ্বাসকষ্ট যারা শ্বাসকষ্টতে ভুগতেছে শ্বাসকষ্ট দূর করা অ্যালার্জি জাতীয় বিভিন্ন সমস্যা নাকের ভিতর চুলকানো নাক দিয়ে পানি পড়া। বারবার হাসি আসার জন্য অত্যন্ত কার্যকরী একটি ঔষধ দীপা ঔষধটি খাবার নিয়ম হল সাধারণত প্রাপ্তবয়স্ক দৈনিক একটি করে ট্যাবলেট দীপা টেন এম জি ট্যাবলেটটি খাওয়া যেতে পারে এটি রাতে কিংবা সকালেও খাওয়া যেতে পারে তবে রুগীর অবস্থা ভেদে রুগীর তারতম্যর উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে দীপা ঔষধটি খাবার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তবে অল্প সংখ্যক রুগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যেমন শরীর দুর্বল লাগা জিমনি ভাব হওয়া মাথা ব্যথা করা মাথা ঘুরানো ইত্যাদি হতে পারে গর্ব অবস্থায় এবং স্থানীয় দানকালীন সময় অতি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী দীপা ঔষধটি খাওয়া যেতে পারে যদি আপনাদের দীপা ঔষধ সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাছাড়া যদি অন্য কোনো ঔষধ সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা あまでは。